I'm going to go to the hospital.
উন্নতি সাধিত হয়েছে ব্যাপক। আজকে ছোট্ট একটা দেশ, প্রায় 1800 কোটি মানুষ, কিন্তু সবাই ভাত মাছ মাছ মাংস খেয়ে জীবন ধারণ করছে, এটা বিশাল একটা সফলতা। এর পেছনে গ্রাম বাংলার সাধারণ মানুষের যেমন একটা বিশাল অংশগ্রহণ আছে, দেশের কৃষি বিভাগ, পানি সম্পদ বিভাগ, মৎস্য বিভাগ, এদের যে গবেষণা, সারা বাংলাদেশে এই যে উন্নত জাতের গবাদি পশু, সেটা গাভী হোক, সেটা দুধের গাভী হোক, এই উন্নতিটা ঘটেছে সেই প্রজন্মেরই। সাবার কৃত্রিম প্রজনন কেন্দ্রের ফোর্থ ফিফথ জেনারেশন হয়তো হবে। আপনারা সজোরে হাততালি দেবেন, একটা জোরে হাততালি দেয়, জোরে। দ্বিতীয়টি এটিও তাই, সাবার কৃত্রিম প্রজনন কেন্দ্রের এআই কার্য, বাংলাদেশে যে সংখ্যক এআই কার্যক্রম হয়েছে তার সিংহভাগ হয়েছে সাবার কৃত্রিম প্রজনন কেন্দ্রের মাধ্যমে। যদিও এখন বাংলাদেশে বেসরকারি পর্যায়ে অনেকেই এই কৃত্রিম প্রজননের কাজ করছে, বেসরকারি পর্যায়ে অনেক কোম্পানি কৃত্রিম প্রজননের কাজ করছে, কিন্তু শুরু হয়েছিল সাবার ডেয়ারি থেকে। লোক পাশে কম থাকেন তাহলে সবাই দেখতে পাবে। মানে হচ্ছে আমাদের দেশের, আমাদের এই মুন্সিগঞ্জ হোলস্টেন চলে আসবেন প্লিজ, ফিড এন্ড ফ্রেশ সাইওয়াল হোলস্টেন। ছিল নাকি এটাই প্রথম? একটা ছিল গত বছর সরকারি সিম দিয়ে করা, এবার সাদিকে সিম দিয়ে করা। এটা ওয়েট কত বললেন? 1050 কেজি বয়স, 3 বছরের কাছাকাছি, 1050 কেজি, এটাও ওই সরকারি সিমেন দিয়ে করা। এবার দেখুন এই তরুণ প্রজন্ম কিভাবে আজকে কৃষির সাথে সম্পৃক্ত হয়েছে। আসুন সাদিক একরম, আপনি পাশে দাঁড়ান, একটু বলবেন এটা সম্পর্কে, একটু ডিটেইল বলেন, এটা বয়স কত, ওয়েট কত? স্যার এটার এখন বয়স আছে 3.5 বছর স্যার, এটার এখন ওজন 1130 কেজি স্যার, এবং আমরা আশা করতেছি স্যার, আসুন আসুন, হ্যাঁ আশা করতেছি স্যার এটা কোরবানি আস্তে আস্তে ইনশাআল্লাহ 1200 কেজি ক্রস করবে, 1200 কেজি ক্রস করবে। আচ্ছা সাদিক স্যার, সময় স্যার ওজনটা একটু কম বৃদ্ধি হয়। ইমরান সাহেব আপনারা কি ইসেতে ভ্যালুয়েশনে যাচ্ছেন আস্তে আস্তে? স্যার আমাদের স্যার অনেক রকমের ভ্যালুয়েশন আছে স্যার, আমার কাছে মনে হয় স্যার খামারিদের মধ্যে আমার থেকে বেশি ভ্যালুয়েশন কারণ নাই। ওকে ওকে ওকে, যা নিয়ে যান, এর ওয়েটে মঞ্চ হয়ে যাবে। এরপরে কি আসবেন? সাদেক এগ্রোর দেশাল, দেশাল এটা ক্রস ব্রিড, কি মিলানো এটা স্যার? রেড পাবনার সাথে স্যার সাহিওয়াল এবং দেশালের মিক্স, এটাই আমাদের দেশি রেড পাবনা এবং সাহিওয়াল আমাদের। এটা চুনতে হচ্ছে স্যার, এটা সবচেয়ে বড় সৌন্দর্য। আপনারা জানেন যে প্রায় 100 বছর আগে রবীন্দ্রনাথ ট্যাগোর পাবনার শাহজাদপুর অঞ্চলে একটা গরু এনেছিল, সেখান থেকেই যে কারণে আজকে বাংলাদেশের ওই বেল্টটাকে ধরা হয়। যে আসুন চলে আসুন, ওই বেল্টটাকে ধরা হয় গরুর সবচেয়ে ভালো ব্রিডগুলো ওখানকার। এটা আমাদের দেশি বয়স 4 বছর, এটার এখন স্যার 900 কেজি ওজন স্যার, 4 বছর বয়স 900 কেজি ওজন। সবার কাছে আমি একটা জোরে হাততালি চাই, আপনারা একেবারে সবাই একমাত্র গরু লট, চলে যাও চলে যাও চলে যাও, সাবাস। এতক্ষণ পরে আমরা সর্বশেষ আনবো ঘোড়া, যদিও তাদের কারিগুরামের ভেতরে সে বহু বছর আগে ঘোড়া পালনও ছিল, তার মানে ব্রিটিশরা যখন এই দেশে ছিল তখন ওই কারিগুরাম তৈরি হয়েছিল, সে কারণে ঘোড়াটা রয়ে গেছে। সেই ঘোড়া আবার প্রায় 100 বছর পরে বাংলাদেশে পালনের মধ্য দিয়ে আসছে, এগুলো আস্তে আস্তে প্রসার ঘটবে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের মানুষের আর্থিক সক্ষমতা বাড়ছে, মানুষের ভিতরে পেট অ্যানিমেলের পাশাপাশি নানান ধরনের পশুপালনের একটা চাহিদা তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আগামীতে আরও, যেমন গয়ালের কথা আনা হয়নি, ছিল র্যাম্পে দেখাতে। ময়মনসিং এগুলো রেসের ঘোড়া, হ্যাঁ ব্রিড করছেন, ব্রিড করছেন,
Wow, good, খুব ভালো জানেন যে পাবনা বামিনসিং ওদিকে সিরাজগঞ্জ ঈশ্বরদী ওই জায়গাগুলোতে রেস মানে স্থানীয় পর্যায়ে ঘোড়ার দৌড় হয় ঘোড়দৌড় যাকে বলে স্থানীয় পর্যায়ে